গঙ্গা ভাঙন সমস্যা স্থায়ী সমাধানের উদ্দেশ্যে বিশেষ জনসংযোগ কর্মসূচি এবং গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সেচ ও জলসম্পদ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক। সোমবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জের প্রতাপগঞ্জ মহেশটোলা সহ বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। এই সময় উপস্থিত ছিলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র, জঙ্গিপুরের পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী, জঙ্গিপুরের এসডিও সিঞ্জন শেখর, শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করার পাশাপাশি ডিসকোমোর এলাকায় একটি সভাও আয়োজিত হয়। সভায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আমি এটুকু বলতে পারি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই আমি এখানে এসেছি। এদের দুঃখ কষ্ট যাতে লাঘব হয়, ভাঙনটা যাতে আমরা আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আটকাতে পারি, কারণ বুঝতেই পারছেন এটা প্রকৃতির সঙ্গে লড়াই এবং যে লড়াইয়ে আমরা কেন্দ্রীয় কোনো সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে এই ভাঙন প্রতিরোধ করবে, এটুকু কথা আপনাদের আমি দিয়ে দেখলাম।